নমস্কার বন্ধুরা, দীর্ঘ দু বছর অপেক্ষা করার পর আজকে ফাইনালি সুপারস্টার দেবের কিসমিস সিনেমা দেখতে পেলাম। তো এই কিসমিস সিনেমা কেমন লাগলো এই বিষয়ে আলোচনা করব। তো এক কথায় যদি বলি, পুরো গরম আগুন, জাস্ট লেভেলের সিনেমা হয়েছে কিসমিস। মানে আমাদের বাস্তব জীবনে একটা ছেলের জীবনে কিভাবে লাভ ঘটে, তারপরে সেটা কিভাবে ব্রেকআপ হয়, এই জিনিসটাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দেখানো হয়েছে সিনেমার পর্দায়, যেটা আপনাদেরকে এক সেকেন্ডের জন্য বোরিং লাগবে না। এই সিনেমার মধ্যে সব কিছুই রয়েছে, যেরকম রোমান্স রয়েছে, কমেডি রয়েছে, ইমোশন রয়েছে, ভালো কিছু গান রয়েছে, ফ্যামিলি ড্রামা রয়েছে, সবই কিন্তু পারফেক্টভাবে মানে ম্যাচিং রয়েছে। এছাড়া বলবো, এই সিনেমাতে প্রত্যেকটা অভিনয়, দেব থেকে খরাজ থেকে জুনমালিয়া থেকে রুকমিনী থেকে, প্রত্যেকটা অভিনয় পারফরমেন্স দেখার মতন। আমি দেবের অভিনয় আলাদা করে বলতে চাই, মানে দেব সত্যি একজন উন্নত মানের অভিনেতা। যত দিন যাচ্ছে সে নিজেকে অভিনয়ের দিক থেকে পরিবর্তন করার চেষ্টা করছে, নিজেকে ভাঙার অনেক সিদ্ধান্ত বা চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেবের আগের অভিনয় যদি দেখেন, এখন অভিনয় দেখেন, আকাশ পাতালের তফাৎ। সে যে এখন যে অভিনয় বা পারফরমেন্স দিচ্ছে, গোলন্দাজ বলি, টনিক বলি, বা এই যে কিসমিসে বলি, মানে বাঙালিরা আজীবন মনে রাখবে। পৃথিবীতে অমর হয়ে থাকার মতন অভিনয় হচ্ছে অবশ্য দেবের মধ্যে। আমরা মহানায়ক উত্তম কুমারকে যেমন নিয়ে কথা বলি, সেরকম দেবকে নিয়েও আজ থেকে 50-100 বছর পরও কথা হবে, এবং বাঙালিরা সেই জিনিসটাকে মাথায় রাখবে। যারা ভাবে যে মানে সিনেমাতে অভিনয় করতে চায় বা অভিনয় জগতে যেতে চায়, কিন্তু সেভাবে সুযোগ বা চান্স পাচ্ছে না, তাদেরকে একটাই কথা বলবো, তোমাদেরকে কোনো অভিনয় স্কুলে যেতে হবে না অভিনয় শেখার জন্য। তোমরা বাড়িতে বসেই যদি সুপারস্টার দেবের ইমোশনের যে জায়গাগুলো বা রোমান্সের যে জায়গাগুলো, যদি চোখ মুখের এক্সপ্রেশন বা তার কথা বলার ধরন ফলো করো, তোমরা রাতারাতি কিন্তু ভালো অভিনেতা বা অভিনয়ের যে সুযোগ সেটা পেয়ে যাবে, এটা 100% আমি গ্যারেন্টি দিলাম। এই সিনেমার মধ্যে প্রত্যেকটা গান কিন্তু খুব ভালোভাবে ম্যাচিং করেছে, এমন নয় যে জোর করে ঢুকানো হয়েছে যেখানে ব্যবহার করা যায় না, এমন তা নয়। গানগুলো খুব ম্যাচ করেছে প্রত্যেকটা সিন বাই সিন। অনেকে বলেছিল যে কিসমিস সিনেমার মানে লাস্টে যে গানটা বেরিয়েছিল ওটা নাকি পুরোপুরি বেমানান, মানে ওই গানটা নাকি কিসমিস সিনেমার সঙ্গে নাকি একদম প্রযোজ্য নয়। তো আপনাদের বলে দিই, এটা পুরোপুরি ভুল ধারণা। ওই গানটা যেভাবে কিসমিস সিনেমাতে ইউজ করা হয়েছে ওইটা পারফেক্ট, মানে দরকার ছিল বলে সেই জন্য দেখানো হয়েছে। এছাড়া বলবো, কিসমিস সিনেমার মধ্যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিক অসাধারণ, মানে গত 10 বছরের বাংলা সিনেমার ইতিহাসে বেস্ট রোমান্টিক যদি মিউজিক ধরা হয় অবশ্যই কিসমিস। এছাড়া কিসমিস সিনেমাতে মানে আমি যেটা সবথেকে বেশি ফলো করেছি বা যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে মানে কিসমিস সিনেমা যখনই দেখছি প্রত্যেকটা সিনে মনে হচ্ছিল যে দেবের সেই 2009-10 সালের সিনেমা দেখছি, সেই পাগলু, সেই চ্যালেঞ্জ বা সেই দুজনে, সেই জিনিসগুলো মনে করে দিচ্ছে। মানে তখনকার সময়ে দেবের যে লুক, দেবের যে ফ্যাশন, তার হেয়ার কাটিং, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার পোশাক আশাক, সেই জিনিসটা কিন্তু কিসমিস সিনেমার মাধ্যমে আমরা ফিরে পেয়েছি। এছাড়া বলবো, দেব রুকমিনীর রোমান্সের যে দৃশ্যগুলোতে যে অভিনয় বা তাদের যে রাগারাগি, তাদের ঝগড়া, তাদের হাসাহাসির যে সিনগুলো, ওফ লাভলি লাভলি। তো সব মিলিয়ে জাস্ট একটা অসাধারণ বাংলা সিনেমা হচ্ছে অবশ্যই কিসমিস। তো আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আপনারা হলে গিয়ে কিসমিস দেখবেন। তো এটাই ছিল ভিডিওতে বলার। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। বাই বাই।